সুইচ সকেট ইন্ডিকেটর 75 টাকা ডজন, যেটা কালার মিলানো তাহলে 105 টাকা ডজন, সুপার স্টার মডেল এটা 105 টাকা ডজন, একটা টুপিন প্লাগ আছে 45 টাকা ডজন, 45 টাকা ডজন, 45 টাকা ডজন, আচ্ছা তিন টাকা সামথিং কিনা পরে এটা একটা একদম চোখে যেমন দেখলো 10 টাকা বিক্রি বিষয় হলো যে আপনারা এই মালটা বিক্রি করলে কিন্তু বক্সটা ফ্রি পেয়ে যেতেছেন। ভিতরে আমার কাছে দুইটা কোয়ালিটি আছে, একটা 105 টাকা, একটা 115 টাকা, টু ইন ওয়ান, এটা তো পিন পেস একসাথে লাগাতে পারেন, পিন পেস দুইটা ইউজ করতে পারেন, জি জি, এটা হলো সাদা, এটা হলো 150 টাকা ডজন, খুবই সুন্দর আছে, 12 টাকা 50 পয়সা কিনা পরে 30 টাকা বেচতে পারবে মনে আসে, কিছু করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে উনি যদি মালটা নিয়ে আসে ওনার যেটা ইচ্ছা উনি ওটা দিয়ে চেঞ্জ করে নিয়ে যেতে পারে, অন্য প্রোডাক্টটা নিয়ে, জি অন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম মার্কেট সুন্দরবন স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে, আর রাইট নাও আছি মা ইলেকট্রিকে। আর ভিউয়ার্স, মা ইলেকট্রিকে আপনারা ইলেকট্রিক জগতের যত প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আপনারা এখন হোলসেলে পেয়ে যাবেন, এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে আপনারা পাবেন সুইচ সকেট হোল্ডার কেবল এবং এলইডি লাইট, সকল আইটেম আপনারা হোলসেলে পেয়ে যাবেন, এবং এই শপের পুরো অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের দোকানের নাম হলো মা ইলেকট্রিক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 200 নম্বর দোকান, 200 নম্বর দোকান, 4 নম্বর গেট 200 নম্বর দোকান, আচ্ছা এটা আরো মা ইলেকট্রিক আছে ওটা আমাদের না, আচ্ছা এটা হলো 200 নম্বর দোকান, আচ্ছা তারপর ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তারা চাইলে যোগাযোগ করে আসতে পারবে। আচ্ছা তাহলে আজকে আমার এই ভিডিওতে কি রেখেছেন, মানে আপনাদের কাছে আসলে কি কি পাওয়া যায়? আমাদের কাছে ইলেকট্রিক যাবতীয় মালামাল পাওয়া যায়, সুইচ সকেট হোল্ডার, আচ্ছা কেবল, টেপ, ইলেকট্রিক এটু জেড যা লাগে সব পাওয়া যাবে আমাদের এখানে, আচ্ছা আপনারা পাইকারি নিতে পারবেন, একদম সম্পূর্ণ হোলসেল করে থাকেন, আচ্ছা তাহলে আজকের ভিডিওতে কি দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছেন এবং সর্বনিম্ন কত টাকা থেকে আপনাদের প্রাইস শুরু সেটা একটু জানবো? আমাদের এখানে আমি আপনাকে প্রথমে কিছু সুইচ দেখাই দিচ্ছি, আচ্ছা মানে কিছু সপ্তাহ দেখানো সম্ভব না, কিছু দেখাই দিচ্ছি, ওকে, আর কিছু প্রয়োজন হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি দেখতে পারবেন, জি জি, দেখতে চান দেখতে পারেন, আচ্ছা কি দেখাবেন প্রথমে? এখন প্রথমে আমি আপনাদেরকে কিছু সুইচ দেখাই দিচ্ছি, আচ্ছা একটা সুইচ আছে সুপার স্টার মডেল, এটা হচ্ছে সুপার স্টার মডেল, জি সুপার স্টার মডেল, আচ্ছা এটা হলো সুইচ সকেট ইন্ডিকেটর 75 টাকা ডজন, মাত্র 75 টাকা ডজন, জি তার মানে পার পিস কত পড়ে? 6 টাকা 50 পয়সা পড়ে, একটা খুচরা দোকানে এটা 20 টাকা 25 টাকা পর্যন্ত বিক্রি হয়, আচ্ছা তো এগুলো যদি ইলেকট্রিক ব্যবসা করতে পারে এগুলোতে কিন্তু ডাবল লাভ হয়, জি পরে যেটা কাট আউট আছে কাট আউট হলো 115 টাকা, 115 টাকা, 115 টাকা ডজন, জি জি, আচ্ছা খুবই একদম রিজনেবল প্রাইস। তারপরে যে আরেকটা সুইচ দেখাইতেছি আপনাদেরকে, ব্লু কালার, ব্লু কালার আনকমন, আচ্ছা এগুলোর মধ্যে কি আরো হিউজ কালার আছে? জি দেখাইতেছি আমি এই সুইচ সকেট ইন্ডিকেটর, এটা সুইচ সকেট ইন্ডিকেটর হলো 90 টাকা ডজন, 90 টাকা ডজন, জি আচ্ছা এটা 60 টাকা সামথিং কেনা পরে এটা 25 টাকা 30 টাকা বিক্রি করতে পারে খুচরা বাজারে, জি আচ্ছা আর এই যেটা কাট আউট আছে কাট আউট হলো 130 টাকা, 130 টাকা, জি 130 টাকা ডজন, আচ্ছা 130 টাকা ডজন। তারপরে এই যে আরেকটা ডিজাইনের সুইচ আছে আপনার লাল কালার, লাল কালার, লাল কালার, এটা সুইচ সকেট ইন্ডিকেটর হলো 100 টাকা ডজন, মাত্র 100 টাকা ডজন, 100 টাকা ডজন, তাহলে পার পিস কত পড়ে? পার পিস 8 টাকা সামথিং পড়ে, কিন্তু খুচরা দোকানে এটা 40 টাকা বিক্রি হয়, আচ্ছা পরে এই যেটা কাট আউট আছে এটা কাট আউট হলো আপনার 140 টাকা ডজন, আচ্ছা কাট আউট তো বিভিন্ন ক্যাটাগরির আছে কম দামি বেশি দামি না, কাট আউটটা এটাই হয়, পরে এটার সাথে রেগুলেটর আছে, যে রেগুলেটরগুলো একটু দেখেন প্রত্যেকটার সাথে সেটিং করা রেগুলেটর আছে, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা কালার ম্যাচিং ম্যাচিং করা আছে, জি জি, আচ্ছা রেগুলেটরটা আপনার সর্বনিম্ন 22 টাকা থেকে শুরু করে 60 টাকা 60 টাকা পর্যন্ত আছে, আচ্ছা 22 টাকা থেকে 22 টাকা থেকে শুরু করে 60 টাকা 60 টাকা 60 টাকা পর্যন্ত আছে, এটা মানে বিভিন্ন কোয়ালিটি আছে, যে যেটা লাগে এটা দেওয়া যাবে, আচ্ছা আচ্ছা। তারপরে যে কিছু অরিজিনাল সুপার স্টার সুইচ সকেট আছে, অরিজিনাল সুপার স্টার হলো আপনার সুইচ ইন্ডিকেটর হলো 240 টাকা ডজন, 240 টাকা, এটা অরিজিনাল সুপার স্টার, অরিজিনাল সুপার স্টার, আচ্ছা এটা হলো সুইচ ইন্ডিকেটর 240 টাকা, আচ্ছা সকেট 276 টাকা, আর কাট আউট হলো আপনার 296 টাকা ডজন, আচ্ছা এটা হলো অরিজিনাল সুপার স্টার, ওকে, জি। তারপরে যে কিছু ব্যাক সুইচ দেখাইতেছে এটা হলো সুপার স্টার মডেল ব্যাক সুইচ, এটা সুপার স্টার মডেল ব্যাক সুইচ, হ্যাঁ ব্যাক সুইচ, পরে যেটা আছে লাইট আলা, এটা হচ্ছে এটা লাইট জ্বলবে, জি এটা লাইট আলা, আচ্ছা এখানে অনেকগুলো
কালার আছে না জি এটা কালার মিলানো তাহলে 105 টাকা ডজন সুপার স্টার মডেল এটা 105 টাকা ডজন আচ্ছা একদম রিজনেবল দাম আচ্ছা পরে এটার ভিতরে একটু হেভি আছে আচ্ছা তাহলে মানে সেম সুপার স্টারের মতো দেখতে এটা হলো 115 টাকা ডজন 115 টাকা ডজন জি 115 টাকা ডজন আচ্ছা 10 টাকা কম পড়তেছে তো একটা দোকানে খুচরা দোকানে এটা খুচরা দোকানে এমনিতেই 20 টাকা 25 টাকা বিসতে পারে জি আচ্ছা আচ্ছা তারপরে কি দেখব ভাই এই যে একটা নতুন মাল আসছে এটা লোনে কে গ্যাংসেস লাগাইতে চায় আচ্ছা তো একটার ভিতরে আপনার চারটা সুইচ আছে সকেট আছে রেগুলেটর আছে কাট আউট আছে একের ভিতরে 6 না আরো বেশি 7 হ্যাঁ মানে একের ভিতরে 7 হ্যাঁ এটার ভিতরে কালার আছে তিনটা কালার এখানে দুইটা কালার দেখে চারটা কালার আছে ব্লু কালার আছে আচ্ছা খুবই চমৎকার সাদা আছে চারটা কালার ইন্ডিকেটরও দেখা যাবে যে লাইনটা আছে কিনা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এগুলো প্রাইস কি রকম ভাই এটা হলো আপনার 150 টাকা পার পিস 150 টাকা পার পিস আছে এক বছর এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দিবেন জি অবশ্যই এটা যদি যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা 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 এখন আমি আপনাদেরকে কিছু টু পিন প্লাগ হোল্ডার দেখাইতেছি আচ্ছা তো আমাদের কাছে তো অনেক আইটেম আছে সবগুলো তো দেখানো সম্ভব না জি জি এর ভিতরে কিছু কিছু দেখাইতেছি আচ্ছা যেরকম একটা টু পিন প্লাগ আছে 45 টাকা ডজন 45 টাকা ডজন 45 টাকা ডজন আচ্ছা 3 টাকা সামথিং চেনা পরে এটা একটা একদম চোখে বুঝে বন্ধ করলে 10 টাকা বিক্রি মাত্র 3 টাকা সামথিং জি ওয়াও এটা খুচরা দোকানে যদি না বিক্রি করে তাও 10 টাকা বিক্রি 10 টাকা বিক্রি করতে পারবে জি পরে একটা আছে রাবার টু পিন প্লাগ এই সাদা লাগগো তো রাবার টু পিন প্লাগ এটা হলো 75 টাকা ডজন এটা ভিতরে লোহা আছে লোহাটা হলো 55 টাকা ডজন আচ্ছা কত পরে একটা আছে বক্সের ভিতরে এটা হলো আপনার লোহারটা হলো আপনার 65 টাকা ডজন এটা পিতলের মাল আছে পিতলের একটা 90 টাকা আর সবচেয়ে মজার হলো আসলে বিভিন্ন ক্যাটাগরির আছে জি জি আরেকটা বিষয় হলো যে আপনারা এই মালটা বিক্রি করলে কিন্তু বক্সটা ফ্রি পেয়ে যাচ্ছেন মাল আচ্ছা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম বক্সটাও তো মোটামুটি অনেক ভালো আচ্ছা আমি দিয়ে দেব বক্সটা মালটা বিক্রি করার পরে যে কোনো কাজে ব্যবহার আচ্ছা ডজন বাই ডজন নিলে সে বক্সটা কিন্তু ফ্রি পাচ্ছে বক্সটা ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা পরে একটা আছে তালা টু পিন প্লাগ জি খুবই সুন্দর এটা 65 টাকা ডজন মাত্র 65 টাকা জি লোহার পিন আর যদি পিতলের পিন নাই তাহলে 90 টাকা আচ্ছা এটা হচ্ছে লোহার জি এটা লোহার পিন এটা পিতলের পিনও আছে আমাদের কাছে ওটা 90 টাকা ডজন আচ্ছা পরে একটা আছে কালারিং মাল্টিপ্লাগ কালারিং টু পিন কালারিং টু পিন জি কালারিং টু পিন এটা মাত্র 75 টাকা ডজন মাত্র 75 টাকা জি 75 টাকা আছে অনেক অনেক কালারও আছে না অনেক কালার আছে পরে এই আরেকটা কালারিং টু পিন প্লাগ আছে এটা দুইটা কালার আছে দুইটা ব্লু কালার আছে লাল কালার আছে আচ্ছা দুইটা কালার না এখানে দুইটা কালার এখানে বক্সে এক ডজন থাকে জি বক্সে এক ডজন থাকে একটা বক্সে দুইটা কালার মিলানো থাকে আচ্ছা এটা হলো আপনার 90 টাকা ডজন মাত্র 90 টাকা মালটা দেখেন অনেক বড় দেখতে অনেক খুবই হেভি মাল দেখতেও সুন্দর পরে একটা আছে এসপি মডেল এটা দুই পার্ট ছোটা মানে এটা চাই তাহলে 100 টাকা ডজন 100 টাকা ডজন যে এটা কিন্তু পিতলের পিন পিতলের পিন না এটা কালার করে পিতল আচ্ছা আচ্ছা পরে একটা আছে সুপারস্টার মডেল সুপারস্টার মডেল জি এটা হলো 120 টাকা ডজন কালার আছে দুইটা কালার আছে দুইটা 10 টাকা পড়ে না হ্যাঁ জি 10 টাকা পড়ে একদম কম আছে তিনটা কালার আছে খুবই সুন্দর পিতলের পিন এটা খুচরা দোকানে 25 টাকা 30 টাকা বিক্রি করতে পারবে জি জি খুবই হেভি আসলে মোটা অনেক পরে একটা আছে নতুন মডেল নতুন মডেল না যে মডেলটা নতুন আসছে এটা 120 টাকা 120 টাকা ডজন আচ্ছা 10 টাকা করে পড়ে মাত্র 10 টাকা এগুলো তো এমনিতে 20 টাকা বিক্রি করলে অর্ধেক লাভ জি অর্ধেক লাভ ইলেকট্রিক ব্যবসা খুচরা দোকানে অর্ধেকের বেশি লাভ আচ্ছা প্রচুর লাভ আসলে পরে এই আরেকটা টু পিন প্লাগ আছে পোকা আচ্ছা পোকা পোকা টু পিন না জি পোকা টু পিন প্লাগ এটা হলো এক বক্সে 20 পিস থাকে এটা হলো 13 টাকা পিস 13 টাকা করে পার পিস পড়ে টু পিন প্লাগটা আগে 17 18 টাকা দাম ছিল এখন দামটা কমছে দামটা কমে গেছে এখন হলো 13 টাকা পিস পরে একটা টু পিন প্লাগ আছে পাথর টু পিন প্লাগ এই টু পিন প্লাগটা নতুন আসছে এটা পাথরে যে প্যাকেটে গাও লেখা আছে পাথর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট করা আছে আচ্ছা এই মালটা দেখতে অনেক সুন্দর অনেক বড় জি 125 টাকা ডজন মাত্র 125 টাকা আচ্ছা আপনাদের কাছে আসলে তো হিউজ কালেকশন আছে যেখানে অনেক পরিমাণে টু পিন সব তো দেখানো সম্ভব না কিন্তু আমি আপনাকে কিছু আসলে খালি স্যাম্পল গুলো দেখান আর যারা আসলে নেবে তারা যেমন নেবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিগুলো দেখিয়ে দিতে পারবেন আর সরাসরি আসলে তো সরাসরি দেখতে পারবেন আসলে আমাদের জন্য আরো সুবিধা হয় জি তারপরে কোনটা পরে যে হোল্ডার দেখাই দিচ্ছি এখন কিছু এই হোল্ডারটা মাত্র 65 টাকা ডজন মাত্র 65 টাকা জি 6 টাকা সামথিং পড়ে 6 টাকা সামথিং জি আচ্ছা এটা 65 টাকা ডজন খুচরা দোকানে তো 20 টাকা তো একটা হোল্ডার বিক্রি করে অনায়াসে বিক্রি করা যায় অনায়াসে বিক্রি করা যায় তাহলে 6 টাকা থেকে 20 টাকা বিক্রি করতে পারতেছে আচ্ছা 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 পরে এই যে একটা মাইক হোল্ডার আছে আচ্ছা এটা কত করে এটা 120 টাকা ডজন 120 টাকা ডজন পরে যে আরেকটা হোল্ডার আছে সেফটি হোল্ডার সাদা কালো সেফটি হোল্ডার না জি সাদা কালো দুইটা কালার ভিতরে পয়েন্ট দেওয়া এটা হলো 110 টাকা 110 টাকা জি 110 টাকা আর একটা কালারিং হোল্ডার আছে
কালারিং মডেল এটার ভিতরে অনেকগুলো কালার আছে দুইটা কালার আছে খুবই চমৎকার যে দুইটা কালার এটা হলো 130 টাকা ডজন এটার ভিতরে আবার তিন পেস একসাথেও আছে আচ্ছা মানে একটা তিন পেস আলাদা আছে না জি একটার ভিতরে তিন পেস দুইটা একসাথে আছে আবার আলাদাও আছে জি জি যেটা একসাথে তিন পেস ইউজ করতে পারবে ওটা হলো 160 টাকা ডজন আচ্ছা আচ্ছা তারপরে যে একটা বড় মাইক দেখাইতেছে বৃষ্টির দিনে বৃষ্টিতে সমস্যা হবে না আচ্ছা পানিতে কোনো সমস্যা হবে না এটা হলো 140 টাকা ডজন 140 টাকা ডজন ওকে তো এই সাদাটার ভিতরে হেভি একটা মাল আছে যেটা মালটা দেখাইলাম কিছুক্ষণ আগে 110 টাকা এর ভিতরে এটা হেভি এটা হলো 135 টাকা ডজন 135 টাকা জি এটা সাদা আছে কালো আছে আচ্ছা দুটি কালার আছে যে যে তিন পেজের ভিতরে যে টু ইন ওয়ান এটাও টু ইন ওয়ান এটাতে তিন পেজ একসাথে লাগাতে পারবে তিন পেজ দুটেই ইউজ করতে পারবে জি জি এটা হলো সাদা এটা হলো 150 টাকা ডজন খুবই সুন্দর আছে 12 টাকা 50 পয়সা কিনা পরে 30 টাকা বেচতে পারবে অনায়াসে অনায়াসে বিক্রি করতে পারবে খুচরা বাজারে পরে যে একটা আছে কালারিং এটাও কালার এর ভিতরে আমার কাছে দুটো কোয়ালিটি আছে একটা 105 টাকা একটা 115 টাকা আচ্ছা মোটামুটি অনেক ক্যাটাগরির হোল্ডার আপনার কাছে দেখতে পাচ্ছি পরে একটা আছে শাপলা হোল্ডার শাপলা জি শাপলা মডেল এটা নামই পদ্মশাপলা খুবই সুন্দর আসলে খুবই সুন্দর এটা হলো মাত্র 110 টাকা ডজন মাত্র 110 টাকা তারপরে একটা আছে কালারিং হোল্ডার রং ধনু এটা নামই রং ধনু রং ধনু জি দুটি কালার আছে জি দুইটা কালার এটা 110 টাকা 110 টাকা জি এই যে এটার ভিতরে সাদা আছে একটা পর্দা ডিম আচ্ছা এটাকে ডিম মডেল বলা হয় আর কি আচ্ছা এটা 105 টাকা ডজন 105 টাকা ডজন আচ্ছা আচ্ছা তো ভাইয়া আসলে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চাইবে তাদের জন্য আসলে কি বলার আছে আপনার জি অনেক ভাই আছে যে ব্যবসা করতে চাইতেছে আচ্ছা অনেকে ভয় পায় যে অল্প টাকায় নিতে পারবো কিনা তো আমাদের কাছ থেকে তাই গেছে অল্প কিছু টাকা বিনিয়োগ করলে ওনারা হ্যাঁ অল্প স্যাম্পল নিয়ে পরবর্তীতে মাল অর্ডার আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চায় তারা এখান থেকে মাত্র 4-5000 টাকা দিয়ে কিন্তু ভালো বিজনেস করতে পারে জি জি এগুলো ব্যাগে করে ক্যারি করে সে কিন্তু ভালো ইনকাম করতে পারে এখান থেকে ওটাকে এটা পরে আমাদের থেকে মাল অর্ডার করলে আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠাই দিই আচ্ছা আচ্ছা আর যারা বিজনেস করে তারাও আসলে যারা নিবে তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে জি জি আচ্ছা আর আরেকটা কথা হলো যে অনেকে কন্ডিশনে মাল চাই তো কন্ডিশনে আমরা মাল দিয়ে থাকি কন্ডিশনের ক্ষেত্রে আমরা কিছু পরিমাণ টাকা নেই অবশ্যই কিছু হ্যাঁ কিছু টাকা দিয়ে কনফার্ম করতে হবে জি জি আচ্ছা আচ্ছা তাহলে আমরা কনফার্ম এটা ভালো কথা তাহলে কিভাবে দিব না অনেক আছে ভাই আমরা তো অনলাইনে ব্যবসাটা কি অনেকে মনে করেন মালের অর্ডার দেয় তো অনেকে ছুড়ায় না মালটা মালটা তোলে না জি জি তো তখন দেখে গেছে আনলে আমাদের মালটা ব্যাক করে আনতে গেলে একটা খরচ আছে একটা খরচ আছে মানে ওই খরচ বাবদ হিসেবে আমরা কিছু টাকা আর কি আগে নেই আচ্ছা আচ্ছা যেমন ধরেন 10000 টাকা মালের একটা অর্ডার করবে জি উনি যদি আমাদেরকে 1000 টাকা আগে দেয় তাহলে আমরা মালটা দিয়ে দিই আচ্ছা আমি আপনাদেরকে কিছু গ্যাং সুইস মাল্টি টেস্টার দেখাই দিছি মানে এগুলো আরো অনেক ডিজাইন আছে তো কিছু কিছু দেখাই দিছি এই যে গ্যাং সুইসগুলো দেখেন এই যে বাসা বাড়িতে অনেকে লাগে না বাসা বাড়ির জন্য নিলেও আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দিতে পারবো যে কোনো মাল এই যে এখানে তো কিছু ডিজাইন দিছি আমাদের কাছে প্রায় 50-60টা ডিজাইন আছে 50-60টার মতো জি ডিজাইন আছে হ্যাঁ জি স্যাম্পল এটা উইনার আছে সুপার স্টার আছে মানে জেপসি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে যে ব্র্যান্ড কাস্টমার চাবে ওইটাই আমরা দিতে পারবো এগুলো আসলে গ্যাংসুইসটা কিরকম বিক্রি হবে গ্যাংসুইস তো প্রত্যেকটা এখন প্রত্যেকটা বিল্ডিং বাড়িতে গ্যাংসুইস লাগে এখন তো আর ওই ছোট সুইসগুলো বিল্ডিং বাড়িতে লাগায় না বাড়িতে আপনার গ্যাংসুইসটা লাগানো হয় বেশি আচ্ছা এই যে আমি কিছু টেস্টার দেখাই দিচ্ছি আচ্ছা এই যে আমি আপনাদেরকে কিছু 6 পিন দেখাই দিচ্ছি যেরকম এই যে এটা 8 পিন জি এটা মাত্র 52 টাকা মাত্র 52 টাকা জি খুশি একটা দোকানে 200 থেকে 250 টাকা বিক্রি করে জি জি খুবই ভালো জি তারপরে এই একটা আছে 16 আচ্ছা তাহলে আপনার 56 টাকা পিস 56 টাকা পিস জি 56 টাকা পিস এক বক্সে 10 পিস করে থাকি আচ্ছা পরে একটা আছে একটু ভালো মানের এটা হলো আপনার 65 টাকা পিস 65 টাকা পিস জি আচ্ছা আচ্ছা জি আর আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো আপনার 1 বছর গ্যারান্টি আছে আচ্ছা এটা হলো 90 টাকা পিস আচ্ছা মালটা 1 বছরের গ্যারান্টি আছে জি 1 বছরের গ্যারান্টি আছে কোনো সমস্যা হলে চেঞ্জ করে জি সাথে সাথে চেঞ্জ ওই একটা আছে এসটি মালটা অনেক চলে এটা হলো 62 টাকা পিস মাত্র 62 টাকা জি 62 টাকা তো ভাই এখানে বোর্ডে যেই বিভিন্ন ব্র্যান্ডের মানে গ্যাংসুস গুলো দেখতে পাচ্ছি জি এগুলো আসলে কি পার্সেন্টেজে বিক্রি হয় জি জি এটা প্রাইস লিস্ট দিয়ে দেব এটা পার্সেন্টেজ হ্যাঁ জি এটা কোম্পানির প্রাইস লিস্ট থাকে ওটা থেকে মানে কোনটাতে একটু বেশি কোনটাতে একটু কম আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো যে কোনটাতে কত পার্সেন্ট পাবে বলতে হবে যে সরাসরি যারা আসবে তাদেরকে দেখানো হবে যে কাস্টমারের হাতে আমরা লিস্ট দিয়ে দেবো সমস্যা নেই ওনারাই দেখতে পারবে যে ওনারা এটার দাম কয় টাকা আছে কোম্পানির প্রাইস দেওয়া আছে ওটাতে জেনে নিতে পারবে তারপর আমরা কি দেখব এই যে কিছু মাল্টি দেখাই দিয়েছি হিউজ কালেকশন ভিউয়ার্স আপনারা দেখেন এই যে মাল্টিগুলো দেখেন এই মাল্টিটা কি নাম ভাই এগুলো মাল্টি বলে মাল্টি মানে মাল্টি সকেট বলে 3 ইন 1 হ্যাঁ জি
এটা হলো আপনার মাত্র 120 টাকা ডজন 120 টাকা ডজন জি 10 টাকা কিনা পড়ে 10 টাকা কিনা পড়ে জি পরে চমৎকার একদম রিজনেবল এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে এই যে একটা মালটি আছে এটা হলো 130 টাকা ডজন 130 টাকা জি পরে এই যে একটা মালটি আছে এটা হলো 140 টাকা ডজন এটা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এবং মনে হয় অনেক হেভি না জি আর আরো হেভি নিলে যে আমাদের কাছে আরো হেভি আছে এটা হলো চাইনিজ এটা সম্পূর্ণ চাইনিজ এটা আমাদের বাংলাদেশে তৈরি হয় না সেটা তো খুবই সুন্দর জি যেটা অনেক হেভি ইন্ডিকেটর সহ লাইট আছে লাইট সহ জ্বলবে এই যে এগুলো কি রকম দাম এটা হলো 39 টাকা পিস 39 টাকা পিস জি জি এটা 39 টাকা পিস আর একটু হেভি ভালো মানের কোনসেন তার পরে যে এটার ভিতরে যে আরেকটা মাল আসছে নতুন এটা আরো খুবই সুন্দর জি এটা অনেক ভালো জি জি এটা ফিউজ সিস্টেম এটাতে আলাদা ফিউজ সিস্টেম আছে যে কোনো লাইনের সমস্যা হয় ফিউজটা কাটবে মানে যেটা ইউজ করে গোটা কোনো ক্ষতি হবে না শুধু এই যে ফিউজটা কেটে যাবে মালটা একদম নতুন আসছে যেটা ইউজ করবে সেটা কোনো এফেক্ট করবে না 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 এই ফিউজটা আছে ফিউজটা কেটে যাবে আচ্ছা খুবই চমৎকার পরে যে আরেটার ভিতরে যে কোনো পিন লাগাতে পারবে যে কোনো পিন লাগাতে হ্যাঁ যে কোনো মাল্টি দেওয়া আছে এটাতে যে কোনো অনেকের আছে যে তিন পিন লাগে না দুই পিন লাগে না এটাতে আপনি দুই পিন থেকে শুরু করে যে কোনো পিন লাগে অনেকগুলো পিন ইউজ করা যাবে জি জি ভিউয়ার্স আপনারা এখানে দেখেন অনেকগুলো পিন কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন জি এটার দাম কত এটা হলো 47 টাকা পিস 47 টাকা এগুলা চাইনিজ চাইনিজ জি তারপর আমি আপনাদেরকে কিছু ওই যে প্লাগ দেখাইতেছি এই যে মাল্টি প্লাগ এগুলো অনেকে লাগাইতে পারে এই যে এটা হলো 220 টাকা ডজন এটার ভিতরে এম্পিয়ার হয় 3টা এম্পিয়ার হয় 8 এম্পিয়ার 15 এম্পিয়ার 16 এম্পিয়ার বিভিন্ন এম্পিয়ার হয় না জি জি এটা 8 এম্পিয়ারের দাম হলো 220 টাকা 15 এম্পিয়ার 320 টাকা আর 16 এম্পিয়ার হলো 420 টাকা আচ্ছা এটা বিভিন্ন ক্যাটাগরির আছে বিভিন্ন দামে জি জি এটা সাইজ আছে কোয়ালিটি অবশ্যই ডিফারেন্ট আছে যেটা সাইজ আছে না না কোয়ালিটি না এটা সাইজ আছে জি 8 15 16 এটা এম্পিয়ারই আলাদা থাকে আচ্ছা আচ্ছা এম্পিয়ার আলাদা এবং দামটা আলাদা জি জি আচ্ছা তারপরে কি দেখাবো এই যে এখন কিছু টেস্টার দেখাইতেছি আমি আপনাদেরকে টেস্টারও হিউজ পরিমাণে আছে এই যে এটাকে সুপ টেস্টার বলে এটার দাম মাত্র 60 টাকা পিস 60 টাকা জি মাত্র 60 টাকা পিস ডজন কত পড়ে এটা এক বক্সে 24 পিস থাকে ও আচ্ছা এক বক্সে 24 পিস জি এটা 24 60 টাকা কেনা জি 60 টাকা কেনা 20 টাকা বিক্রি করলে 13 টাকা লাভ তারপরে এই যে এটা আছে ফিলিপস ফিলিপস টেস্টার আচ্ছা এটার ভিতরে দুইটা আছে একটা আমাদের দেশি আর একটা চাইনিজ দেশিটা হলো 11 টাকা আর চাইনিজটা হলো 15 টাকা পিস উপরে একটা আছে পাতা টেস্টার হ্যাঁ এটাকে পাতা টেস্টার বলে একটাতে এক ডজন থাকে এটা হলো 95 টাকা এই যে এক ডজন আছে জি এক ডজন এটা হলো 95 টাকা পরে যেটা হলো দুই মাথা টেস্টার দুই মাথা না প্লাস কাজ করা যাবে হ্যাঁ জি প্লাস মাইনাস দুটোটা ইউজ করতে পারবে এটা হলো বড়টা এটা 13 টাকা পিস 13 টাকা পিস জি পরে যে এটার ভিতরে আরেকটা আছে ছোট সাইজ এটার ভিতরে আরেকটা আছে ছোট সাইজ আচ্ছা এটা হলো 10 টাকা পিস মাত্র 10 টাকা জি মাত্র 10 টাকা পিস আচ্ছা ছোট বড় দুই সাইজই আছে না হ্যাঁ জি ছোট বড় দুই সাইজ আছে এটার ভিতরে আরো অনেক আইটেম আছে জি আসলে সব তো দেখানো সম্ভব না খেলা ছুটে যায় যে আরেকটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা মানে আরো অনেক টেস্টার আছে যদি দেখতে চাই আমাদের সাথে যোগাযোগ করলে এক ভিডিওতে আসলে সব কিছু সব তো দেওয়া সম্ভব না ভাই অনেক আইটেম আমাদের তো আইটেম অনেক যে এটার ভিতরে কালার আছে এটা হলো মাত্র 15.5 টাকা পিস খুবই সুন্দর ভাই হ্যাঁ 15.5 টাকা পিস খুবই চমৎকার এটাও দুই মাথা এটাও প্লাস মাইনাস দুইটা ইউজ করতে পারবে কাজ করা যায় জি আচ্ছা তো ভাইজান আসলে অনেক প্রোডাক্টই দেখিয়েছেন এবং ভিউয়ার্স আপনারা দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আচ্ছা আমাদের কাছে বিপুল পরিমাণ বলতে কি আমাদের কাছে ইলেকট্রিক মালামাল যাবতীয় এ টু জেড সব পাওয়া যাবে তো সব তো দেখা দেয় মানে দেখলে সারাদিন দেখানো সম্ভব না জি তার মধ্যে আমি কিছু কিছু দেখাইতেছি এই যে আমাদের কাছে সব ধরনের কেবল আছে মানে সব ধরনের কেবল আছে যে কেবল চাই তারপরে যে ওসাকা টেপ আছে এই যে দেখেন ওসাকা টেপ পাবেন হ্যাঁ কস্টে পাবে ওই যে কিছু লাইটিং আছে এখানে কিছু লাইট রয়েছে মানে বিভিন্ন সব ধরনের লাইট আছে মাল্টি প্লাগ আছে আপনারা এখানে যদি দেখেন যে লতা যে কেবলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং যত বেড সুইচ তারপরে সার্কিট ব্রেকার তারপরে এই যে গ্যাং সুইচ গুলো বিভিন্ন আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে আসলে এক ভিডিওতে সবকিছু দেখা পসিবল হয়নি তো আমরা তারপরও আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি তো ভাইয়া সর্বশেষ কি বলার আছে আপনার ভিউয়ার্স হ্যাঁ সর্বশেষ কাস্টমারদেরকে বলা যে আপনারা যদি এক চান্স প্রথমে আমাদের দোকানে আসেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ দোকানে আসলে উনি নিজ হাতে দেখে দেখে নিতে পারলো যা যা লাগবে অবশ্যই ভিডিওটি দেখছেন যারা দেখবেন তারা অবশ্যই আসেন সরাসরি যারা জি আমরা মানে কাস্টমারের কাছে আশা করি যে একবার আপনারা আসেন আর অনেকের দোকান অনেক দূরে আসতে পারে না সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টে মাল দিয়ে দিব সমস্যা নেই
আর আরেকটা কথা হলো যে আমাদের দোকান থেকে মাল নেবে অনেকে হয়তো বা নতুন নেবে, তো যারা একটা মাল ধরেন এই মালটা আমার থেকে নিছে, সাপোজ এই মালটা নিছে, যে মালটা উনি বিক্রি করতে পারতেছে না, তো সেক্ষেত্রে উনি যদি মালটা নিয়ে আসে ওনার যেইটা ইচ্ছা উনি ওইটা দিয়ে চেঞ্জ করে নিয়ে যেতে পারে, অন্য প্রোডাক্টটা নিয়ে, জি অন্য প্রোডাক্ট, অনেক ভালো সুবিধা রেখেছেন। তার ভিউয়ার্স, আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এই শপটিতে আসলে আসবেন, একবার হলেও শপটি ভিজিট করে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।